আজকে বাংলাদেশ দল পাকিস্তানের সাথে হারার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাছাই পর্ব পার করে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে। চলুন দেখি, আমরা জেনে নেই বাংলাদেশের আসলে কি 2024 বিশ্বকাপে অংশ নিতে বাছাই পর্ব খেলতে হবে। প্রথমত, 2024 বিশ্বকাপ হবে 20 দলের, যেখানে চারটি গ্রুপে ভাগ হয়ে 20 দল বিশ্বকাপের জন্য লড়বে। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নেবে 12টি দল এবং বাকি 8টি দল অংশ নেবে বাছাই পর্ব পেরিয়ে, যেখানে এই বিশ্বকাপের দুই গ্রুপের সেরা 4টি করে দল সরাসরি অংশ নিতে পারবে। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা স্বাগতিক হবার কারণে তারাও 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। বাকি থেকে দুটি দল যারা সরাসরি অংশগ্রহণ করতে পারবে, এই দুটি দল নির্ধারিত হবে টি টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী, যেটা 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল শেষে ঘোষণা করা। অর্থাৎ আমরা যে বিশ্বকাপটা চলছে, রানিং চলছে, এই বিশ্বকাপের ফাইনাল শেষে টি টোয়েন্টির একটা র্যাঙ্কিং ঘোষণা করা হবে। সেই র্যাঙ্কিং অনুযায়ী প্রথম যে দশ দল যারা চান্স পেয়েছে বিশ্বকাপে খেলার জন্য সরাসরি, তারা বাদে যারা যেই দুটো আসলে র্যাঙ্কিংয়ের উপরে থাকবে, তারাও কিন্তু সেখানে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। সো আমরা দেখে নেই যে আসলে প্রথম যেই দশটি দল সরাসরি অংশগ্রহণ করতে পারবে 2024 বিশ্বকাপের জন্য, তারা হলো গ্রুপ এ থেকে যারা চান্স পেয়েছেন এবার সরাসরি বিশ্বকাপ খেলার জন্য, তারা হচ্ছেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা। এবং গ্রুপ বিতে যারা আসলে আছেন এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি 24 বিশ্বকাপ খেলার জন্য, তারা হচ্ছেন ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস। তারা হচ্ছে এই 8টি দল, তারা এবারে বিশ্বকাপে টপ 8-এ থাকার কারণে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারবে 2024 বিশ্বকাপে। সেই সাথে হোস্ট কান্ট্রি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, তারাও কিন্তু 2024 বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। সো দশটি আমরা পেয়ে গেছি 2024 বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য সরাসরিভাবে। বাকি থাকে দুটি দল, এই দুটি দল আসলে এখন কী হবে নির্ধারিত হবে। এই দশ দল বাদে যেই দুটি দল এই দশ দল বাদে যেই দুটি দল সেরা র্যাঙ্কিংয়ে থাকবে, তারাও সরাসরি অংশ নিতে পারবে 2024 বিশ্বকাপে। অর্থাৎ এই বিশ্বকাপ শেষে একটা যে র্যাঙ্কিংটি ঘোষণা করা হবে, সেই র্যাঙ্কিংয়ে আমরা যে বললাম দশটি দলের কথা যারা সরাসরি অংশগ্রহণ করেছে, সেই সরাসরি অংশগ্রহণ দলের বাদে যেই দুটি দল সরাসরি যেই দুটি দলের আসলে র্যাঙ্কিংটা বেশি থাকবে দশ দল বাদে, তারাও আসলে 2024 বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণ করতে পারবে। যেহেতু বাংলাদেশ দল এই দশটি দল বাদে বাংলাদেশ দল কিন্তু র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে। আমরা যদি দেখি বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 9 নম্বর এবং আফগানিস্তান হচ্ছে 10 নম্বরে। সো বাংলাদেশ এবং আফগানিস্তান তারা র্যাঙ্কিং অনুযায়ী, র্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী, তারাও কিন্তু 2024 বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে, যেটা আসলে অনেকটাই নিশ্চিত। যদি খুব বেশি অগ্রগতি না হয়, যদি নিচ থেকে কোনো দল আসলে উপরের দিকে না আসতে পারে, তাহলে কিন্তু এটা প্রায় নিশ্চিত যে বাংলাদেশ এবং আফগানিস্তান তারাও আসলে ওই দশ দলের সাথে 2024 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। যেহেতু এখানে দল থাকবে হচ্ছে মোট 20 দল থাকছে এবং পদ্ধতি কিন্তু চেঞ্জ হয়েছে অনেকটা, অনেক চেঞ্জ হয়েছে পদ্ধতি এখানে। আমরা এতদিন যে বিশ্বকাপ আয়োজন যে রুলসগুলো ছিল, যে প্রথমে আপনার 8 দল খেলবে, সেখান থেকে 2 দল খেলবে সুপার 12-এ, সেটা কিন্তু এখন থাকছে না। এখন হচ্ছে অংশ নেবে 20 দল এবং এই 20 দল প্রথম রাউন্ড থেকে খেলবে, কোনো দলই সেকেন্ড রাউন্ড থেকে শুরু করবে না। সো ফার্স্ট রাউন্ড থেকে 20 দল খেলবে এবং সরাসরি খেলবে 12 দল এবং বাকি 8 দল তারা আসলে মূলত তাদের রিজনাল একটা বাছাই পর্ব হবে, সেই বাছাই পর্ব খেলে তাদেরকে আসলে 24 বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে হবে। সো আমরা যদি দেখি সব কিছু বিবেচনা করার পরে বাংলাদেশ বাকি 10 দলের পরে কিন্তু বাংলাদেশ হচ্ছে র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে, সবার উপরে রয়েছে, 9 নম্বরে রয়েছে বাংলাদেশ দল। সো বাংলাদেশ দলও কিন্তু এই র্যাঙ্কিংয়ের কারণে, এই র্যাঙ্কিংয়ে থাকার কারণে কিন্তু বাংলাদেশ দল আসলে 2024 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে, এটা আসলে কোনো ডাউট থাকার কথা না। যদি কোনো অঘটন না ঘটে, আমার মনে হয় না অঘটন ঘটবে, যেহেতু বাংলাদেশ জয়লাভ করেছে বিশ্বকাপে, সো এমন কোনো দল নেই যারা আসলে ছোটো উপর নিচ থেকে আসলে উপরের দিকে উঠে আসতে পারবে এবং বাংলাদেশকে টপকে যাবে। যেহেতু বাংলাদেশ কিন্তু আফগানিস্তানেরও উপরে রয়েছে, সো যেহেতু দুই দল আসলে মূলত আসলে অংশগ্রহণ করবে, সেখানে কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানই 2024 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। সো মোট 12টি দল 2024 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে, তারা হচ্ছেন আমরা আবারও বলি নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস।
এবং হোস্ট ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। সেই সঙ্গে বাকি যে দল যারা আছেন তারা হচ্ছে র্যাঙ্কিং এখন আসবে, তারা হচ্ছেন হচ্ছে যে দল তারা হচ্ছেন বাংলাদেশ এবং হচ্ছে আফগানিস্তান, তারাও কিন্তু 2024 বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি এবং সেটা অনেকটাই আসলে শিওরও। যাই হোক, যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিও থাকার জন্য, এবং যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দিবেন এবং তারা ভিডিও অবশ্যই শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।